আসসালামু আলাইকুম, প্রপার্টি শপ বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে আসছি বসুন্ধরাতে, এই ব্লকে আপনাদের 1587 স্কোয়ার ফিটের একটা ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য, যেটা জি প্লাস সিক্স বিল্ডিংয়ের সিক্স ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দুটো অ্যাপার্টমেন্ট অ্যাভেলেবেল আছে। তো আমি এখন ভিডিও করছি সিক্স ফ্লোরে এবং ফার্স্ট সেকেন্ড ফ্লোরের ভিডিওটাও আসবে এর পরবর্তীতে, যেটাতে আছে থ্রি বেডরুম, থ্রি ওয়াশরুম, ড্রয়িং, ডাইনিং, ফ্যামিলি লিভিং। খুবই সুন্দর আলো বাতাসে পরিপূর্ণ একটা ফ্ল্যাট, অত্যন্ত ডেলাইট আপনারা দেখতে পাচ্ছেন এবং পর্যাপ্ত ইউজেবল স্পেস আছে এই অ্যাপার্টমেন্টটিতে, যেটা কিনা আপনারা এবং সবারই পারপাস সার্ভ করবে ছোট অ্যাপার্টমেন্টের জন্য। ছোট অ্যাপার্টমেন্টে সাধারণত মানুষ বেডরুমগুলো বড় চায়, ড্রয়িং, ডাইনিং, ফ্যামিলি এবং খোলামেলা চায়, জাস্ট এটা সেরকম একটা অ্যাপার্টমেন্ট। তো আমরা তাহলে শুরু থেকে দেখাই লিফট এবং একটু লবি এবং সিঁড়ি, এখান থেকে নেমেই মূল এন্ট্রি এন্ট্রেন্সে ঢুকলাম। এন্ট্রেন্সে ঢোকার পর রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং রুম, ক্রস ভেন্টিলেশন আছে এই বিল্ডিংটাতে, যেটাকে হেলদি অ্যাপার্টমেন্ট বলা হয়। এই যে স্পেসটা ফুললি ওপেন, এটা হচ্ছে আপনার এখানে 37 স্কোয়ার ফিট লং এবং ওয়াইড আছে 11 ফিট, কিছু কিছু জায়গায় 12 ফিটের মতো। এই পাশে একটা বেডরুম, ফ্রন্ট সাইডে দুটো বেডরুম, খুবই সুন্দর গোছানো পরিপাটি ফ্ল্যাটটি। জাস্ট সরি, এটা ড্রয়িং রুম, ড্রয়িং রুমের সাথেই দেখুন একটা বেসিং টপ এবং এখানে কমন ওয়াশরুম। বাংলাদেশি আরেকটি ব্র্যান্ডের সেন্ট্রি ফিটিংস ইউজ করা হয়েছে, ওয়াশরুমটাও বেশ বড়। প্রপার্টিটা হচ্ছে একটা ভালো মানের ডেভেলপারের করা, ল্যান্ড ওনারের পোর্শন, দেন আপনাদের এখন দেখাচ্ছি গেস্ট বেডরুম অর থার্ড বেডরুম, যেটার সাইজ আছে 125 স্কোয়ার ফিট প্লাস মাইনাস, সাথে আছে দুটো জানালা। আমরা এই অ্যাঙ্গেল থেকে একটু দেখাই, দেন আমরা আপনাদের কিচেনটা দেখাবো। তার আগে আপনাদের এই যে স্পেসটা, যেটা কিনা 36x11 ফিট, এই পাশটা হচ্ছে ড্রয়িং রুম, ডাইনিং এবং ফ্রন্টে হচ্ছে ফ্যামিলি লিভিং। এখন ডাইনিং, ডাইনিংয়ের পাশে দেখুন আপনার ফ্রিজ রাখার জন্য সুন্দর ব্যবস্থা আছে। সো এখানে আপনারা ফ্রিজ প্লাস হচ্ছে ক্যাবিনেটস করে রাখতে পারবেন কি বালমারি সেট আপ করতে পারবেন এখানে। দেন আমরা আপনাদের কিচেনটা দেখাই, দেখুন কিচেনটার একটু, এখানে স্লাইডার দেওয়া আছে, আপনারা যদি কেউ চান ওপেন কিচেন করতে পারবেন, ডিটেলি ওপেন কিচেন স্টাইলেই করা, সুন্দর পরিপাটি একটা কিচেন রুম। দেন সাথে একটা সুন্দর বারান্দা, বারান্দার সাথে আছে এই পাশটাতে দেখুন আপনার এখানে ওয়াশিং মেশিনের
প্রভিশন রাখা আছে। তো এবার আমরা চলে যাব সেকেন্ড মাস্টার বেডরুমে, দেন আমরা মাস্টার বেডরুম দেখি আমরা বিদায় নেব। ফ্রন্ট সাইডে দুটো বেডরুম, তার ভিতরে এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম, হাই লেন্থের সামনে ফুল ওয়ালি অলমোস্ট জালানা, এ পাশে আছে একটা জালানা। এটা রুম সাইজ আছে 10.5x13, ইনার সাইজ তাও, সাথে আছে একটা সুন্দর বেলকনি। দেন আমরা আপনাদের এটার ওয়াশরুমটা দেখাই, এটা ওয়াশরুমটা। প্রত্যেকটা ওয়াশরুমই বেশ স্ট্যান্ডার্ড এবং একটু বড় সাইজের, স্ট্যান্ডার্ড সাইজের চেয়ে একটু বড়। এখন আমরা আপনাদের মাস্টার বেডরুমে নিয়ে যাবো। মাস্টার বেডরুমে নিয়ে যাওয়ার আগে আপনাদের এই ফ্যামিলি লিভিং স্পেসটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ফ্যামিলি লিভিং, মাস্টার বেডরুম, যেটার সাইজ হচ্ছে ইনার সাইজ 10.5x16 স্কোয়ার ফিট, তার মানে 170 স্কোয়ার ফিট মতো, সাথে বড় বেলকনি। দেন আমরা একটু ওয়াশরুম দেখাই, তো আমরা ফ্ল্যাটের পুরোটা ফ্ল্যাটই দেখিয়ে ফেলেছি। আমরা যাওয়ার আগে অ্যাট এ গ্ল্যান্স একটু দেখিয়ে দিই। আর আপনাদের বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের রিকোয়ার্ড নতুন নতুন প্রপার্টি আমাদের প্রপার্টিগুলোর সাথে ম্যাচ করে নিন। তো আপনারা এই ফ্ল্যাটটি যারা ফিজিক্যালি ভিজিট করতে চান, আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তারপর আমি বলে দিচ্ছি 01797082523, এবং ডেসক্রিপশনে আপনারা এই প্রপার্টি ডিটেলসও পেয়ে যাবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় যাচ্ছি, ইনশাল্লাহ কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।